বলেছি যে আমার চিকিৎসার দরকার নাই, আমি তার বাঁচব নাই। এ রোগ হলে মানুষ বাঁচে না। যখন ধরা পড়লো তখন আমরা খুব ভেঙে পড়েছিলাম, মনে করেছিলাম যে অনেক টাকা পয়সা লাগবে, অনেক ব্যয়বহ। পারভেজাইনাল ডিসচার্জ ছিল, ফাউল স্মেলিং ডিসচার্জ ছিল। যাওয়ার পর দেখছি যে না, সেইভাবে আমাদের অত খরচ হয়নি। উনি যে স্তরে এসেছিলেন তাতে আসলে অপারেশন ফিজিবল ছিল না। আমি আমার সাজেশন বাচ্চা, আমার ওয়াইফের ক্যান্সার হয়, হওয়ার পরে আমি এখানে মহাখালী আসি। মহাখালী এসে দেখানোর পর সেখানে ক্যান্সার ধরা পড়ে। ধরা পড়ার পর সে আমরা ম্যাডামের কাছে চিকিৎসা হই। মমতাজ বেগম পেশেন্টটাকে ইন্ডিয়া টিএমসি থেকে ডক্টর রিম্পা আচার্যা বসু ম্যাম উনি আমার কাছে রেফার করেন। এবং তখন ইনিশিয়াল স্টেজে আমি আসলে পেশেন্টটাকে পরীক্ষা নিরীক্ষা করে যেটা পেয়েছি, উনি স্টেজ টু বিতে ছিল এবং এই অবস্থায় আসলে অপারেশন পসিবল না। আমি তো বিছানা শক্তি হয়ে গেছিলাম, আমার ব্লাড ভাঙতো ভাঙতে ভাঙতে আমি অসহ্যকর হয়ে গেছিলাম। আমি উঠে দাঁড়াবিরও ফাইতাম না, আমাকে ধরে তোলা লাগছে। তো ইনিশিয়াল স্টেজে যখন উনি আসেন তখন ওনার যে সমস্যাগুলো ছিল সেটা হচ্ছে পারভেজাইনাল ব্লিডিং ছিল এবং তলপেটে প্রচণ্ড ব্যথা। যখন ধরা পড়লো তখন আমরা খুব ভেঙে পড়েছিলাম, মনে করেছিলাম যে অনেক টাকা পয়সা লাগবে, অনেক ব্যয়বহুল, চিকিৎসা খুব কঠিন। তা আমরা এনামিনিকে যাওয়ার পর দেখছি যে না, সেইভাবে আমাদের অত খরচ হয় নাই। মোটামুটি খরচই আমরা বেশ ভালো হয়ে গেছি। মনে করেছে যে আমি বাঁচব না, আমি বলেছি যে আমার চিকিৎসার দরকার নাই, আমি তার বাঁচব না। এ রোগ হলে মানুষ বাঁচে না। আমি বাঁচব না, চিকিৎসা করার দরকার নেই। সবাই মিলে সব চিকিৎসা ডাক্তার খোঁজাখুঁজি করে দেখছে, দেওয়ার পরে ইনার কাছে আইছি। আমাদের এখানে ওনাকে আমরা যেটা করেছি, উনি যে স্তরে এসেছিলেন তাতে আসলে অপারেশন ফিজিবল ছিল না। তো আমরা ইনিশিয়ালি কেমো রেডিওথেরাপি দেই এবং তারপরে পরবর্তীতে আমরা এনাম মেডিকেলে ব্র্যাকিথেরাপি দেই। সেখানে আমরা 25টা রেডিওথেরাপি দিচ্ছি, ব্র্যাকথেরাপি দিচ্ছি 3টে, আর হলো কেমো দিচ্ছি 5টা। এবং এ নেওয়ার পরে আমার ওয়াইফ এখন মোটামুটি সে সুস্থ এবং সে এখন মোটামুটি ভালো আছে। এখানে আমাদের এদাম মেডিকেলের যে চিকিৎসা হয়েছে এখানকার চিকিৎসা অনেক ভালো, খুব কম, মোটামুটি এখানে খুব ভালো চিকিৎসা পাইছি। পরবর্তীতে ওনার ট্রিটমেন্ট শুরু হয় এবং ট্রিটমেন্ট কমপ্লিট হয় 2017-তে। পুরো ট্রিটমেন্ট কমপ্লিট হয়, এখন উনি ফলো আপে আছেন। বিগত লাস্ট 3 বছর ধরে উনি ফলো আপে আছেন এবং এখন পর্যন্ত ভালো আছেন। উনি খুব রীতিমতো ভালো চিকিৎসা আমাকে করেছে, আল্লাহ মুক্তি দিয়েছে। আমার ছেলে মেয়ে বলেছে যে আমার মা বাঁচবে কি না, তে বলেছে যে না আল্লাহ সেটা জানে, চেষ্টা করবো আমি। সে উনি চেষ্টা করার পর এখন তো আমি আল্লাহ ভালোই রাখছে, এখন আর নাই। আমি আর মোটামুটি সব কাজ করে খাই আর কি।